আমাতুল আপনি প্রশ্ন করেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি রাস্তা যদি কোনো কিছু আমরা কুড়িয়ে পাই দেখতে হবে যে সেই জিনিসটি কি খুব তুচ্ছ এমন কোন জিনিস যদি হয় যে জিনিস হারিয়ে গেলে সাধারণত মালিক সেটা আর খুঁজতে চান না যেমন 2 টাকার নোট বা এই জাতীয় তুচ্ছ বা সাধারণ বা অতি সাধারণ কোনো জিনিস এরকম কোনো কিছু যদি রাস্তায় আমরা কুড়িয়ে পাই তাহলে সেটি কোনো গরীব দুঃখীকে আমরা দান করে দিব আর যদি নিজে অভাবী হন তার নিজেও সেটি ভোগ করতে পারবেন আর যদি কুড়িয়ে পাওয়া জিনিসটি মূল্যবান কোনো জিনিস হয় যেমন 500 টাকার নোট বা এই জাতীয় কোনো জিনিস হয় যেটা হারিয়ে গেলে মালিক সচরাচর খোঁজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেরকম কোনো কিছু পেলে যেখানে পেয়েছেন তার আশেপাশে ব্যাপকভাবে ঘোষণা দিতে হবে প্রচার করতে হবে কাগজ টাঙিয়ে মুখে বিভিন্নভাবে আশপাশের দোকান আশপাশের মসজিদ বাজার এই জায়গাগুলোতে ঘোষণা দিতে হবে যাতে করে মালিককে খুঁজে বের করা সম্ভব হয় যদি কোনোভাবে মালিককে খুঁজে বের করা না যায় অথবা মালিককে খুঁজে পাওয়ার আশা আর ক্ষীণ হয়ে যায় একদম না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি কোনো গরিব অভাবী মানুষকে দান করে দিতে হবে আর যদি নিজে গরিব অভাবী হন তাহলে তিনি নিজেও ভোগ করতে পারবেন কিন্তু অবশ্যই তাকে আমানতদারিতার সাথে ভালোভাবে ঘোষণা দিতে হবে প্রকৃত মালিককে খুঁজে বের করার শত উদ্দেশ্যে